চতুর্থ শ্রেণী তোমাদের আমাদের পরিবেশ বইটা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আর কি, এটা শরীর অধ্যায়ে আজকে আমি বলে দেবো। এই যে উত্তরগুলো প্রশ্ন সহ আমি তোমাদের আস্তে আস্তে বলে দেবো, একটু শুনে নাও। এখানে দেখো একটা বাঁ দিক ডান দিক খাবার নিয়ে মিল করতে বলা হয়েছে, কে কী খায়। বিড়াল মাছ খাবে, প্রজাপতি ফুলের রস, গরু বিচুলি মানে খড়, খড়ের খড় থেকে হয়, ফরিং হচ্ছে ঘাস। এখানে উত্তরে দেওয়া আছে, এগুলো আমার ওয়েবসাইটে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ব্যাঙের দাঁত আছে না নেই? নেই। টিয়া চিবিয়ে খায় না ঠোঁট দিয়ে খায়? ঠোঁট দিয়ে খায়। দাঁত ভালো রাখতে হলে দিনে কতবার দাঁত মাজতে হবে? দুবার। শরীরের মধ্যে কঠিন অংশ কোনটা? হাড় হবে, দাঁত হবে না নখ হবে? দাঁত। দাঁতের সবচেয়ে বেশিরভাগ সময় বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে না মাড়ির বাইরে থাকে? মাড়ির ভিতরে থাকে। দাঁত তুলে দেখতে পাবে দাঁতের তলাটা অনেকটা বড় থাকে। বেশ, শরীরে মানুষের শরীরে কত রকম দাঁত থাকে? চার রকম। জন্মের সময় দাঁত না দাঁত থাকে না থাকে না থাকে না। জন্মানোর কতদিন পর দাঁত বের হয়? সাধারণত 6 মাস পর। দুধ দাঁত কোনগুলিকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে দাঁতগুলি ওঠে সেগুলিকে বলা হয় দুধ দাঁত। চলো পরের পাতায় দেখে নিই। দুধ দাঁতগুলি কত বছর অবধি বয়স অবধি থাকে? সাধারণত 6 বছর থেকে 12 বছর পর্যন্ত থাকে। দাঁত দিয়ে আমরা কী করি? খাবার ভেঙে টুকরো করি। খাদ্যকে হজম ও দলা পাকাতে সাহায্য করে কে? লালা রস। লালা রস কোথা থেকে বের হয়? লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি কোথায় থাকে? মুখের আশেপাশে। বিষম লাগা বলতে কি বুঝি? তাড়াতাড়ি খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যাওয়া। তারপরে খাদ্য নলের নিচে দিকে অংশটিতে খাদ্য জমা হয় তার নাম কি? পাকস্থলী। মানুষের শরীরে কোনটির নাম অন্ত্র? পাকস্থলীর পর নিচে যে পাকানো নলের মতো মানে পেঁচানো নলের মতো থাকা অংশকে মানে পাক দেওয়া নলের মতো বলতে পারো। অন্ত্রের পাশে যে একটি হজম ঘর থাকে তাকে কি ঘর বলে? ক্ষুদ্রান্ত বলে। তাকে কী বলে আর কি ঘর? তো খাবার হজমের পর কোথায় জমা হয়? পা মানে মলাশয়ে। আর খাবার খাবার পর কোথায় জমা হয়? পাকস্থলীতে। বেশ, কী ধরনের আমাদের খাবার খাওয়া উচিত? যে ধরনের খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে। কোন কোন খাবার চোখের পক্ষে ভালো? শাক সবজি, গাজর, পাকা পেঁপে। কোন কোন খাবার দাঁত ও মাড়ি ভালো রাখে? টক জাতীয় ফল যেমন লেবু, তেঁতুল। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন? কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন, শক্তির প্রয়োজন। শক্তি আসে কোথা থেকে? খাবার থেকে। শরীর ঠিক রাখতে হলে কোন কোন খাবার দরকার? সুষম খাবার দরকার। সুষম খাবার কত রকমের, কত ধরনের হয়? 4 ধরনের, যেমন দানা জাতীয় হয়, সবজি জাতীয় হয়, বাদাম জাতীয় হয়, তেল জাতীয়, মাছ মাংস ডিম জাতীয়। মানে একটা দানা জাতীয়, সবজি জাতীয়, বাদাম তেল জাতীয় আর মাছ মাংস ডিম জাতীয়। দানা জাতীয় খাবার কোনটি? রুটি, মাছ, পেয়ারা। কোনটা? রুটি, মানে গম থেকে হয়েছে। সুষম খাবার কেমন খাওয়া উচিত সেটা কিসের উপর নির্ভর করে? বয়সের উপর নির্ভর করে। সবজি জাতীয় খাবার হলো পেয়ারা, ঘি না রুটি? পেয়ারা। দুধ পাই কি, কোথা থেকে পাই? প্রাণী থেকে না উদ্ভিদ থেকে? দুধ আমরা কোথা থেকে পাই? প্রাণী থেকে পাই। এটা প্রশ্নটার মধ্যে হয়। উদ্ভিদ কীভাবে খাবার তৈরি করে? প্রথমে মূল দিয়ে মাটি, জল, একটু খাবার, কিছু তৈরি উপাদান নেয়, তারপর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে। উদ্ভিদ কোথায় খাবার তৈরি করে? পাতায়। উদ্ভিদ খাবার তৈরি করার সময় কোন গ্যাস ত্যাগ করে? অক্সিজেন। সূর্যের আলো গাছের কখন প্রয়োজন হয়? জল পড়লে না শীতকালে না খাবার তৈরি করলে? এটা হচ্ছে খাবার তৈরি করার সময়। গাছ খাদ্য জমি রাখতে পারে না পারে না? এটা হচ্ছে যে পারে না পারে না জিজ্ঞাসা করছি। গাছ খাদ্য জমিয়ে রাখতে পারে না পারে? কোষ গহ্বর আছে, গহ্বরের মধ্যে জমি রাখে। আর কয়েকটা প্রশ্ন আছে, এখানে শেষ হবে, পরে অধ্যায় বাসস্থান আর হয়। কোনটি ছো মেরে শিকার করে না? মাছরাঙা, শিল আর শুকুন। কোনটা? শুকুন। আমরা যখন শ্বাস নিই তখন কোথা থেকে বাতাস জমা হয়? ফুসফুসে। শ্বাস ছেড়ে দেওয়াকে বলে নিঃশ্বাস না নিঃশ্বাস? ঠিক না ভুল? ঠিক।
নিঃশ্বাসের পথ কোনটি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন রকম পরীক্ষা, যেমন বৃত্তি পরীক্ষা, তারপর আরও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এই প্রশ্নগুলো খুব আসে। নাক থেকে শ্বাস নালি যায় তখন ফুসফুস যায়, না ফুসফুস থেকে শ্বাস নালি না নাক, নিঃশ্বাস কোনটা? শেষেরটা প্রথম ফুসফুস আসবে, শেষেরটা যেমন নিঃশ্বাসটা বের হবে, ফুসফুস থেকে শ্বাস নালি হবে, শ্বাস নালি থেকে নাক দিয়ে বের হবে। বেশ, কেঁচো গতে জল ঢুকে গেলে কেঁচো উপরে উঠে যায় কেন? না শ্বাস নেওয়ার জন্য। কোন কোন মাছকে জল থেকে তুললে অনেকক্ষণ মিটে থাকে? শোল, ল্যাটা, কই, মাগুর, শিঙি, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। ফুসফুসে ক্ষতি হয়েছে কখন বোঝা যাবে, শুলে পারে কাশি হবে, শুলে বাঁধাটা একটু ভুল আছে, মুখে বুকে কষ্ট হবে, দম নিতে কষ্ট হবে। কী করলে ফুসফুস ভালো থাকবে? নিয়মিত ব্যায়াম, মুক্ত বাতাসে ছুটি, আর ধুলোগুলি কাছ থেকে দূরে থাকা বা কাছে না থাকা। তোমাদের খাদ্য দিয়ে বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।